বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। শাউন্স ইজি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসে ভর্তা রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, গরু মাংস, আমি এখানে সব মশলা দিয়ে গরু মাংসটি রান্না করে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, লেবু, আর লাগছে সরিষার তেল। প্রথমে আমি মাংসগুলো ঝুরি করে নিব। যে মাংসগুলো বেশি আঁশযুক্ত সেগুলো আপনারা শিল পাটায় একটু থেঁতো করে নিতে পারেন। আমার সবগুলো মাংস ঝুরি করা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে নেব। এবার দিয়ে দিব রসুন কুচি। রসুন গুলো আমি বাদামি করে ভেজে নেব। রসুন গুলো বাদামি হয়ে গেলে উঠিয়ে নেব। এবার এই তেলে আমি যে পেঁয়াজ কুচি গুলো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি হয়ে এলে উঠিয়ে নেব। এই তেলে আমি এবার মাংসগুলো একটু হালকা করে ভেজে নেব। মাংসটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা বাদামি হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এই অবস্থায় আমি মাংসগুলো নামিয়ে নেব। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে নেব। এবার আমি মাংসগুলো দিয়ে নেব। এবার আমি দিব ধনে পাতা কুচি। এবার আমি লেবুর রস দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার গরু মাংস ভর্তা।
শুধু এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা রেসিপিটি ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।